নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘরের আমি চ্যানেলে সম্পা, সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি অনেকদিন পরে লং ভিডিও নিয়ে এসেছি। তো এতদিন আমি শর্ট ভিডিওই করেছি, তো আজকে আমি এখানে নিয়ে এসেছি সমুদ্রের কাঁকড়া। দেখুন কত বড় বড় কাঁকড়াগুলো। আর এখানে নিয়েছি লোটে মাছ। আজকে দুটো রেসিপি করে আপনাদের কাছে শেয়ার করব। তো প্লিজ প্লিজ আপনাদেরকে অনুরোধ রইল যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে যাবেন। আশা করি খুবই ভালো লাগবে আপনাদেরকে, আর আমাকে প্লিজ সাপোর্ট করবেন। আর আমার পাশে বসে আছে বড় বৌদি, যে এক মনে হয় এক মাস হয়নি, মানে 15 দিন হয়েছে, বিয়ে হয়েছে, তো আজকে আমাদের বাড়িতে এসেছে। তো রান্না করব, তো চলুন শুরু করা যাক। কিন্তু বৌদি কিছু খায় না। বৌদি কিন্তু কাঁকড়া মাছ কিছু খায় না, মাংস মাছ মাংস কিছু খায় না, শুধু ডিম খাবে। এদিকে আমার বাচ্চা কি খাবে, কি খাবে আপা, কি খাবে আপা, চেকান খাবে। আচ্ছা, কত বড় বড় পা, কিন্তু আসল যে পা গুলো, সেই পা দাঁড় গুলো কিন্তু ভাঙা রয়েছে, সেই দাঁড় গুলো কিন্তু দেয়নি, দেখেছো তুমি? বলেছি এনে দিয়েছে, এটাই ওই দাঁড় গুলোই বেশ ভালো লাগে খেতে। ফেলে দিতে হয় এগুলোকে, এখন আমি ফেলে দেব। মনে হয় গিলু কতটা, দেখো কাঁকড়া, কাঁকড়াগুলোর মধ্যে খুব ঘিলু, কিন্তু এত ঘিলু এই কাঁকড়াটার মধ্যে, তো একদম কাঁকড়াটা একদম ঘিলুটা অরেঞ্জ কালারের। কত বড় সাইজ দেখো, বড় সাইজের লোটে মাছ কাটবো। লোটে মাছ গুলো কিন্তু একদম সলিড চেহারা আছে, একদম তোমার মতন লোটে মাছ গুলোর চেহারা। কাঁকড়া কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিয়ে আসছি। এদিকে আমি পেঁয়াজ কাটছি, আর এদিকে বৌদিকে দিয়ে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা করাচ্ছি। লোটে মাছের জন্য বেগুন কেটে নিচ্ছি, আর এদিকে লঙ্কা বাটা হয়ে গেছে, লঙ্কা বাটা এখন তুলে নেবে। আলু ছোলাটা তো লোটে মাছের জন্য, এবারে আলু ছুলে নেব, বা আলুটাকে কুচি কুচি করে কেটে নেব। ওই যে টমেটো কেটে নেব, তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। প্রথমে আমি কাঁকড়াটা করে নেব, তেলের মধ্যে প্রথমে আমি হলুদ দিয়ে দিচ্ছি, এবারে আমি কাঁকড়াগুলোকে ভেজে নেব। না না, আমি খাচ্ছি। গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। আদা রসুন আর লঙ্কা বাটা রয়েছে, এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো অল্প জল, মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এক চামচি হলুদ, স্বাদ মতো নুন, এক চামচি কাশ্মীর লঙ্কা গুঁড়ো,
এক চামচি ধনে গুঁড়ো, এক চামচি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে দিয়েছি, ওই জন্য আমি একটু ঝাল করছি। জল দিয়ে দিয়ে মশলাটাকে আমি একটু খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো টমেটো, এখানে একটা টমেটো কেটে নিয়েছি। তো বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। কাঁকড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিটা নিয়ে আসি। বন্ধুরা, এত ধোয়া উঠে গেছে, আমাকে সরে যেতে বাধ্য হয়েছে। আমি 5 মিনিট ফুটতে দেব। কাঁকড়া রেডি। এবারে দিয়ে দেবো অল্প গরম মশলা। নামিয়ে নিচ্ছি কাঁকড়াটা দিয়ে। বন্ধুরা, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে আমি এখন লটে মাছ করে নেব। আলু আগে দিয়ে কুচিয়ে রেখেছিলাম, এখন আমি আলুটাকে হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো অল্প নুন। আলু ভাজার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি আরো হালকা 2 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বেগুন। বেগুনটাকে দিয়ে আমি আর একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। শুকনো লঙ্কা গুঁড়ো এটাও দিতে পারেন, বেটে দিলে বেশি স্বাদ হবে। এখানে আগে আমি অল্প নুন দিয়েছিলাম, এখন আমি আরও অল্প নুন দিয়ে দিচ্ছি। লোটে মাছে খুব একটা নুন দিচ্ছি না, যেহেতু লোটে মাছ এমনি একটু নুন, আর দিয়ে দিচ্ছি আরও অল্প হলুদ। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, এখানে আমি কাঁচা লঙ্কা বেটে দিইনি। এইবারে আমি ধুয়ে রাখা মাছ দিয়ে দেবো, কত জল বেরিয়ে গেছে মাছ দিয়ে। এইবার দিয়ে দেবো টমেটো, একটা টমেটো কেটে রেখেছিলাম। ফোনকে গাছবি না, বন্ধুরা লোটে মাছ হয়ে গেছে। আর লোটে মাছগুলো একদমই কিন্তু আমি ভেঙে দিয়েছি, আলু বেগুনের সঙ্গে একদম পুরো মিশে গেছে। এবারে দিয়ে দেবো ধনে পাতা কুচি। লোটে মাছ এত সুন্দর গন্ধ উঠেছে, মনে হচ্ছে যে শুধুই খেয়ে নি। রেডি, বহুত কিছু কা বনা রে, বহুত
ये बहुत किस्म का होता है, किस्म का होता है, पूरा जैसे गोटा गोटा है वैसा। প্রথমে লোটে মাছ দিয়ে করতে শুরু করছি। দেখ কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো। দারুন বন্ধুরা, দারুন হয়েছে। খুব সুন্দর হয়েছে। আপাতত এটা দিয়ে খাই, পরে কাঁকড়া দিয়ে খাবো। ও বন্ধুরা, যা বন্ধুরা বেরিয়েছে না, অস্বাভাবিক। দারুন দারুন। বলো কেমন আছে, ডাল দিলে কেমন লাগছে? খুব সুন্দর। বৌদি কেমন লাগছে? বৌদি তো খাই না মাছ। খেয়ে দেখ কেমন হয়েছে। ভাত দেবো একটু? সমুদ্রের কাঁকড়া একটু আলাদাই টেস্ট। এই দেখুন শাঁস, দেখুন ভাত দেবো অল্প। বড় কাঁকড়া, একটা আলাদাই টেস্ট। কি করছিস তুই? বন্ধুরা কষ্ট করে বানিয়েছে, সাবস্ক্রাইব না করলে একটা করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই একটা লাইক।